হ্যালো এভরিওয়ান আমি সুচন্দ্রা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে এই ব্লগটা হলো তেইশে সেপ্টেম্বরের বাট স্টার্টিং এর কিছুটা লাস্ট স্যাটারডে মানে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বরেরও আছে এই যেমন চিনি যে রেড জামা পরে যাচ্ছে চিনির স্কুলে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে পরীক্ষা হয়েছিল মিড ট্রাম তো সেটারই আর কি রেজাল্ট দেবে আর প্যারেন্টস টিচার মিটিংও আছে ওই জন্য আমি সন্দীপ চিনি তিনজনেই যাচ্ছি তো স্কুল থেকে বলেছিল ড্রেস পরাতে হবে না এমনি বাচ্চাকে নিয়ে যেতে ওই জন্যই যাচ্ছি আর কি এখন পরীক্ষা বলতে তো ওই সেরকম কিছু না আর কি যেমন ড্রয়িং করা তারপরে দেওয়া থাকে লেখা কোনো কিছু সার্কেল করা সেগুলি যা হয় আর কি তো ম্যাডাম তো খুব ভালোভাবেই করেছে পেয়েছে পেয়েছে আর থেকে বলে দিয়েছে মানে ব্লাডের মধ্যে রয়েছে ওকে বলেও শোনানো যাবে না ওর ক্লাস টিচারের নাকি সারাক্ষণ ওর মানে যে হেড ম্যাম আছেন ইনি একটাই কথা বলেন ক্লাস টিচারের নাকি সারাক্ষণ চামাইরা তামাইরা বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায় চিনি যখন স্কুলে ভর্তি হয়েছিল তখন নিচে প্লে গ্রুপ নার্সারি কেজি ওয়ান কেজি টু হতো মানে এল কেজি ইউকেজি হতো আর ডে কেয়ার হতো মানে পাঁচটা সেকশনই নিচে ছিল এখন ওদের উপরেও হয়ে গেছে চারটে ক্লাস উপরে হয়ে গেছে নিচেটা ডে কেয়ার আর স্কুলের অফিস তো তারপরে এসে আরান্নাবান্নার ঝামেলা করিনি যেহেতু একটু বেরিয়েছিলাম তোর জন্য এসে সিদ্ধ ভাত রান্না করেছিলাম এই ভিডিওটা তো দেখেই নিয়েছে তোমরা ম্যাডাম খাচ্ছে ডিম আলু কুমড়ো সিদ্ধ ঘি দিয়ে আবার বলেছে পেঁয়াজ দিতে তাই পেঁয়াজ দিয়ে খাচ্ছে এই পর্যন্তই ছিল শনিবারের ব্লগ এটা হলো সোমবার তেইশে সেপ্টেম্বর যেদিন আমরা তিরুপতির জন্য রওনা করেছিলাম অনেকে আমাকে ইনবক্স করো রাগিটা কিভাবে দেব রাগি স্যুপ হিসেবে চিলা হিসেবে দিতে পারো আর যদি দানার ফর্মে কেনো তাহলে ওটাকে ভিজিয়ে রেখে খিচুড়ি করে দিতে পারো আমি খিচুড়ির রেসিপি কখনো শেয়ার করিনি কারণ আমি দানাটা কিনি না পাউডারটাই কিনি পাউডারটা দিয়ে স্মুদি চিলা ধোসা প্যানকেক অনেক কিছু বানাতে পারো আমি স্মুদি স্যুপ আর চিলার রেসিপি দিয়ে রেখেছি চাইলে কমেন্টস করো আমি লিঙ্ক শেয়ার করে দেবো রাগি অলওয়েজ রান্না করে খেতে হয় মানে গরম করা ছাড়া রাগি খাওয়া যায় না এটাকে ফুটিয়ে নেব ঠান্ডা হলে আর রাগি কন্টিনিউ আগুনে দেওয়ার পরে নাড়াতে হয় নাহলে জমাট বেঁধে যায় কনফ্লাওয়ারের মতন ঠান্ডা হলে এরপরে ড্রাই ফ্রুটস মিশিয়ে কলা মিশিয়ে আমি স্মুদি বানিয়ে দেবো আমের সময় আমও মেশাই বা স্ট্রবেরি যখন মার্কেট অ্যাভেলেবেল ছিল স্ট্রবেরিও দিই মোস্টলি কলাটাই দেওয়া হয় কারণ কলাটা সবসময় পাওয়া যায় টিফিনে দিয়েছে আঙুর ফল আর মাখানা

রাগিতে কিন্তু দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে তাই যে সমস্ত বাচ্চারা বা বড়রা দুধ সহ্য করতে মিল্ক প্রোডাক্ট সহ্য করতে না পারো রাগী খাওয়া খুবই উপকার রাগিকে কিন্তু সুপার ফুডও বলা হয় চিনি খেয়ে দিয়ে স্কুল চলে গেছে সকালবেলায় খুব রোদ্দুর উঠে গেছে কিন্তু বেলার দিকে আবার ওয়েদারটা একটু কেমন স্বাদসাতে হয়ে গেছিল বৃষ্টি হয়নি কিন্তু স্যাচসাতে হয়ে গেছিল রান্নাবান্নার বেশি ঝামেলা করবো না যেহেতু আমরা আজকে এক খাবো তাই একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল বানিয়েছি রাঁধুনি ফোরন দিয়ে আর এদিকে অল্প গাজর ছিল গাজর পেঁয়াজ আলু দিয়ে একটা ডিমের ভোজি বানিয়ে নিয়েছি তিনজনেরই হয়ে যাবে প্লাস রান্নাঘরও একদম পরিষ্কার থাকবে কিছু ফ্রিজে রাখার ঝামেলাও থাকলো না এইবার আসি গত এক বছর ধরে আমাকে যারা ফলো করছো বা যারা আমার ভিডিও দেখো দেখেছো গত বছর এখানে হায়দ্রাবাদে মিনি তিরুপতি বলে একটা টেম্পেল আছে সেখানে আমরা গেছিলাম ইভেন এই ফেব্রুয়ারি মাসে যখন আমার শাশুড়ি মা এসেছিলেন ওনাকে নিয়েও যাওয়া হয়েছিল তখন ডিসাইড করেছিলাম যে আমরা এক বছরের মধ্যে তিরুপতি দর্শনে যাব ওটাকেই সাকসেসফুল করছি আর কি এই যে ছোট্ট ডিব্বায় নকুল দানা আর কিসমিস দেখলো ওটা গোপালের জন্য নিয়েছি কারণ গোপালবাবু তো আমাদের সাথেই যাবেন তার তো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে যেমন চিনির জন্য করছি স্নান টান করে পুজো আচ্ছাও দেওয়া হয়ে গেছে ট্যাগ সব গুছিয়ে নিয়েছি চিনি স্কুল থেকে এসে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেল পাঁচটা কুড়িতে ট্রেন অ্যারাউন্ড হ্যাঁ আমরা এখন বাজে দুটো কি আড়াইটা চিনির জন্য ফ্রাইড রাইসটা এখন বানিয়ে নিচ্ছি যে পটটাতে আমি ফ্রাইড রাইসটা নিচ্ছি সেটাতে মিনিমাম টু গরম থাকে বাট চিনির খাবারটা গরম ছিল না কেন বলতো আমি তার অনেক আগে বানিয়েছি আমি দুটোর সময় বানিয়েছি আর চিনি রাত্রিবেলা নটার সময় খেয়েছি এতক্ষণ তো গরম থাকা পসিবল না তাই না কিন্তু আমাকে এর আগে পরে বানালে আবার দেরি হয়ে যেত বেরোতে গেলে ঘরে ছোট বাচ্চা থাকলে আর একা হাতে করতে হলে যা হয় সন্ধির যতটা পারে ডেফিনেটলিও হেল্প করে স্টিল এই খাবার দাবারের ব্যাপারগুলো তো আমাকেই দেখতে হয় তো নিয়ে নিয়েছি খাবার বলতে চিনির জন্য একটা ডিনারে নিয়েছিলাম ফ্রাইড রাইস এর মধ্যে পেঁয়াজ টেঁয়াজ কিছু দিইনি গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইস একটু বাটার ব্ল্যাক পেপার দিয়ে নিয়ে গেছিলাম চিড়ে ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে নিলাম ছাতু নিলাম মাখানা দুটো বক্সে নিয়েছিলাম আর থিনারুড বিস্কুট চিনি বিস্কুট খায় না বাট ট্রাভেল পারপাসে কখনো কখনো দিয়ে থাকে ওইটা আর এখানে নিয়েছিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে ক্যাশিয়াম আর টিসিস আমুল ফোটানোর কোনো দরকার নেই আর ওপেন না করলে ফ্রিজ ছাড়াও থাকে কোনো অসুবিধা হয় না ওটা নিয়েছি আর সবুজ রঙের খোসা দেখে বেশ কিছু কলা এই স্ন্যাক্স দুটো আমাদের জন্য এখানে চামচ আর ছুরি নিয়েছিলাম যে রাস্তাঘাটে যদি অন্য কোনো ফল খেতে চাই আমি কেটে দিতে পারি যাতে ম্যাডামকে রেডি করিয়ে দিয়েছি চিনি সব রকম খাবারের সাথে কিন্তু মানে পরিচিত বাইরের খাবার দাবারও খায় অসুবিধা কোনো হয় না স্টিল ট্রেনে কখন খাবার আসলো কখন খাবার আসলো না তারপরে কোন খাবার কতটা হাইজিন করা কি না পেটের যদি খারাপ হয় একটা ট্রাভেলের ব্যাপার এই জন্য কিন্তু চিনির জন্য যতটা পেরেছি আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি যাদের এই বয়সী বাচ্চারা আছে ট্রাভেল করার সময় এই সমস্ত জিনিস কিন্তু ক্যারি করতে পারো যেমন চিড়ে আমি তো চিরেটা ওকে বিকালে ট্রেনে উঠে খাওয়াবো বলে ধুয়ে নিয়েছি আদারওয়াইজ তোমরা কিন্তু শুকনোই ক্যারি করতে পারো চিড়ে ছাতু মুড়ি মাখানা বিস্কিট তারপরে এখানে আমি নিয়েছিলাম কলা কলা রাস্তাঘাটে পাওয়া যায় বাট ধরো ট্রেনে খাওয়াবো তখন পেলাম না আর এসি কামড়ায় দেখবো অত কলা টলা আসেও না তো ওর জন্য নিয়ে নিয়েছিলাম দুধও নিয়ে নিয়েছিলাম ওই দুধগুলো তো ফোটাতে হয় না তেতরা প্যাক তো খাওয়া যায় বাড়িতে যেহেতু ফ্রিজে রাখি তাই জন্য খাওয়াই আর আমুল গোল্ডের যে দুশো গ্রামের না প্যাকেট হয় না কিন্তু দুশো এম প্যাকেট হয় না কিন্তু আমুল তাজার হয় তো ওই জন্য আমুল তাজা নিয়েছি পেপার সোপও ক্যারি করেছিলাম তো ট্রেনে উঠে সেটলড হয়ে সবকিছু যখন ট্রেন চলা শুরু করেছে এই তখন পনেরো ছটা সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ বাজে ভালো করে হাত ধুয়ে চিড়েটার সাথে কলা মেখে চিনিকে খাইয়ে দিচ্ছি এখন একবার খেলে বেশ নিশ্চিন্ত মাঝখানে একটু টুকটাক স্ন্যাক্স খাবে তারপরে নটার দিকে ভাতটা খাইয়ে দেবো দুষ্টুমি দেখো চিনি এটা কিন্তু ফার্স্ট টাইম ট্রেনে ট্রাভেল ছিল চিনি হওয়ার পরে আমরা দুবার কলকাতা একবার গোয়া গেছি সম্পূর্ণটাই ফ্লাইটে আসা যাওয়া করা হয়েছে যেহেতু এখন আমারও অফিস নেই সেরকম ছুটি ছাটা নিয়ে কোনো চাপ নেই প্লাস ট্রেনে গেলে দেখবে একটু এক্সপেন্সটাও কম হয় তো ওই জন্য আমরা ট্রেনটাকে প্রেফার করেছি এক্সট্রিম দুষ্টুমি করছিল তোমরা ভিডিও হয়তো দেখেছো আমি একটা দুটো রিলস পোস্ট করেছি পড়াশুনো করানোর জন্য কিন্তু খাতা বই নিয়ে নিই জাস্ট ট্রেনিকে একটু এনগেজ রাখবো বলে একটা খাতা আর কয়েকটা ক্রেয়ন্স নিয়ে গেছিলাম যাতে ওকে ও দুষ্টুমি করলে এগুলো দিয়ে বসালে একটু সময় বসে বা লেখে তো সেটাই করেছি বাট কিছুক্ষণ বসেছিল আবার গিয়ে সেই দুষ্টুমি শুরু করে দিয়েছে আর পুরো ট্রেনে দৌড়াদৌড়ি করছিল মাঝে মাঝে যখন ট্রেন একটু বেশি কাঁপছিল তখন আবার আমাদের কাছে চলে আসছিল এই সময় ওর পেয়ে গেছিলো টয়লেট আমাকে বলেছে টয়লেট যাবে কিন্তু তারপরে আবার যেহেতু ডাইপার ছাড়া ছিল তো তো ওই টয়লেটে নিয়ে যেতে যেতে দু এক ফোঁটা পরে গেছিলো তো তারপরে আবার আমি প্যান্টটা চেঞ্জ করে দিলাম সে এক্সট্রিম লেভেলের দুষ্টুমি করছিল কি আর করা যাবে বাট খুব মজা করেছে তো প্যান্ট ট্যান্ট চেঞ্জ করে ম্যাডামকে এখন ডিনার করিয়ে দিচ্ছি এরপরে আমরা তো ট্রেন থেকেই নিয়েছিলাম সন্দীপকে বলেছিলাম যে আমি বাড়ির থেকে নিও বললো বড়দের জন্য আর আলাদা করে টিফিন বক্স এত ক্যারি করো না ঝামেলা বাড়বে চিনিটা অবধি ঠিক আছে আমরা ট্রেন থেকে কিছু খেয়ে নেবো ট্রেনের ছিল এটা ফ্রাইড রাইস না বিরিয়ানি আমরা নিজেরাও জানি না একদম খুব একটা ভালো ছিল না ওই পেট ভরার মতন খেয়েছি তার সাথে সাথে নেক্সট ব্লগে তিরুপতির ডিটেলস দেবো আর এই ব্লগটা কেমন হলো জানিও কিন্তু আবার দেখা হচ্ছে নতুন ব্লগে বাই